বিশালগা চাপাতা বাগান এলাকায় ছিনতাই। আগ্নেয়াস্ত্র দেখি চার যুবকের কাছ থেকে টাকা পয়সা সহ মোবাইল ছিনতাই। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে আগরতলা থেকে ইকো গাড়ি করে বক্সনগর দিকে যাওয়ার পথে বিশালগা চাবাগান এলাকায় আসার পরেতে 30 থেকে 35 জন যুবক আগ্নেয়াস্ত্র দেখিয়ে চার যুবকের কাছ থেকে টাকা পয়সা সহ মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তী সময়ে যুবকেরা প্রাণ বাঁচার জন্য দ্বারস্থ হয় বিশালগা থানায়। জানা যায়, উত্তম ভক্ত চৌমুহরিতে পুলিশে নাকা পয়েন্ট বসানো রয়েছে, কিন্তু পুলিশের চোখের সামনেই ছিনতাইবাজরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে চার যুবকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় মোবাইল সহ টাকা পয়সা। বিশালগড় অত্র এলাকায় দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে ছিনতাইয়ের ঘটনা। সূত্রে জানা যায়, বিশালগড় থানার পুলিশ বাবুদের নিকট সব খবর থাকা সত্ত্বেও বিশালগড় থানার পুলিশ বাবুরা কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। রাস্তা নামছি ফেসা করে লাগে, হাইজ্যাক করে সবকিছু নিয়ে গেছে। কোন জায়গা দিরা? এই চাপাতা বাগানে গেছে, ব্রিজের কাছে। বিশালগড় চাপাতা বাগান। কি কি নিয়েছো তোমার কাছ থেকে? যা আসলো মোবাইল টাকা সব নিয়ে গেছে। তোমরা কি গাড়ি দিয়ে যেতে আসলো? আমরা ইকো গাড়ি দিয়ে আইতেছিলাম। হ্যাঁ, আমরা নামে গেছি গাড়ি গাড়ি তো আমরা বললাম তোরা যা, আমরা আইতেছি আইতেছি। এই কত দূরের পথে? 5 সেকেন্ড হয়েছে না, তারা গ্যাসের অফিস গ্যাসের লাইন ধরবো আমরা, তাহলে আস্তে আস্তে আই তোরা দেখায় গ্যাসের লাইন ধর। কি মনে হয়, তারা কি মানে বন্দুক টন্দুক দেখাইছে? আমার দেখাইছে না, আমার কি মনে হয়, এটা কি মানে চিন্তা হইছে নাকি ঘটনাটা? এটা তো অনেক কইতেই না, আমরা ইন্ডিয়ার মধ্যে এখন কি চলতেছে জানি না, কি অবধি চলবো না না। এটা কি মানে তোমাদের কাছ থেকে মানে চিন্তাই তো করা হয়েছে? চিন্তাই করা হয়েছে, এখন সব কিছু নিয়ে গেছে, থাপ হয়ে গেছে। মিনিমাম বাইকেই তো আছে 20 থেকে 25টা বাইক আছে। বন্দুক টন্দুক আসতো তার কাছে? বন্দুক আমি দেখছি না, তারা দুজনের দেখাইছে বন্দুক দেখাইছে।